আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল গায়ত্রীর একদম ছাদে, আর এই সামনেই দেখুন নীল সমুদ্র। এত সুন্দরভাবে সমুদ্র এখানে দেখা যাচ্ছে, আর ঠিক তার উল্টো দিকেই দেখুন মন্দির। মন্দিরটাকে একটুখানি জুম করতে হবে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা মন্দিরের ধ্বজা পরিবর্তন যেটা আছে, সেই ধ্বজা পরিবর্তনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দিকে হচ্ছে আমাদের শ্রী জগন্নাথ দেবের মন্দির, আর ঠিক এই উল্টো দিকেই হচ্ছে সমুদ্র। এত সুন্দর লোকেশনে এই হোটেলটা, আপনারা পারলে হোটেল বুক করতে শুরু করে দিন। খুব ভালো হোটেল, আমি নিজে দেখে গেলাম, আমি নিজে বলছি। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো সমুদ্রের ধারে, যে মেরিন ড্রাইভের যে রাস্তা, সেই রাস্তার ওপরে। আর আজকে পুরীতে আপনাদের একটু বাজেটের মধ্যে ভালো কিছু রুম দেখাবো, যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে, এবং শুধু তাই নয়, যার ব্যালকনি থেকে বা ঘরের নিজস্ব লবি থেকে আপনারা কিন্তু পুরো সমুদ্রকে দেখতে পাবেন পরিষ্কার সুন্দরভাবে। এবং সেই হোটেলের ছাদ থেকে দাঁড়ালে যেন মনে হবে আপনি পুরো সমুদ্র একদম আপনার হাতের কাছে। তো চলুন একবার ঘরগুলো বা রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দিকে সোজা রাস্তাটা কিন্তু আসছে স্বর্গদ্বার থেকে, আর এই দিকে চলে যাচ্ছে লাইট হাউসের দিকে, বা যেদিকে মিত্র ক্যাফে আছে সেই দিকটায়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার উল্টো দিকেই হচ্ছে হোটেল ক্যামেলিয়া, এবং তার পাশে হচ্ছে গোল্ডেন স্যান্ড। এই গোল্ডেন স্যান্ডের যে গলিটা আছে, এই গলিটা দিয়ে কিন্তু আমি ঢুকবো, আর হোটেলটা হচ্ছে একদম গোল্ডেন স্যান্ডের গায়েই। তো চলুন, এই হচ্ছে গলিটা, আর এই গলি দিয়েই আমি হেঁটে ঢুকছি। সমুদ্র কিন্তু জাস্ট একটুখানি, এই দেখুন সামনেই সমুদ্র, আর এই গলিটা দিয়ে কিন্তু আমি ঢুকে যাচ্ছি। সামনেই দেখুন গোল্ডেন স্যান্ড, আর ঠিক তার পাশেই যে ব্লু কালারের হালকা মতো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, সেই হোটেলটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো চলুন, আর এই হচ্ছে বিল্ডিং, হোটেল গায়ত্রী। আর তলাতে একটি খাজার দোকান আছে, গোপাল খাজা। আর এই হচ্ছে হোটেল গায়ত্রী, একবার আপনাদের দেখিয়ে দিই পুরো বিল্ডিংটা। এই হচ্ছে হোটেল গায়ত্রী, একবার বিল্ডিংটা দেখিয়ে দিই আপনাদের খুব ভালো করে। আর এই দিকের যে রাস্তাটা চলে গেছে, এটা কিন্তু সোজা বাঙালি বাজার বা আমাদের যে বাজার, সেই বাজারের দিকে একটুখানি, একদম সামনে দিয়ে গেলেই কিন্তু বাজার। এই হচ্ছে সামনে ক্যামেলিয়া, তারপরে গোল্ডেন স্যান্ড, আর তারপরেই কিন্তু এই হোটেল গায়ত্রী। আর এই দিক দিয়েই কিন্তু আমি ঢুকলাম, কাজেই রাস্তাটাকে একটুখানি খেয়াল রাখবেন। এবার চলুন একবার ঘরগুলো দেখি, আর ম্যানেজার ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। আপনাদের এইবার 204 নম্বর ঘরটা আগে দেখাই। এই হচ্ছে 204 নম্বর ঘর। এখানে 3 জন থাকতে পারবেন এই ঘরে। এদিকটায় টিভি আছে, এখানে আলমারি, কাঠের আলমারি, আর এই দিকটায় রান্না করার জায়গা, আর এদিকটায় বেসিন, আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি পরিষ্কারই আছে, আয়না, বেসিন, এদিকে কমোড, এখানে একটি লম্বা আয়না আছে। আর এই হচ্ছে ঘর, আর এই ঘরের লাগোয়াই ছোট্ট মতো একটি ব্যালকনি আছে। এই ব্যালকনি দিয়ে আপনারা পুরো এই যে রাস্তাটা, আমাদের সমুদ্রের ধার থেকে যে রাস্তা ঢুকছে, রাস্তাটা পুরো দেখতে পাবেন। যথেষ্টই
পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আর এইদিকে হচ্ছে পুরো কমন ব্যালকনি। এইটা পুরো রাস্তার দিকটা দেখতে পাবেন, এখান থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন, প্লাস এখানে সুন্দর বসার জায়গা। এই দেখুন সামনেই সমুদ্র, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন, আর এই তো রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমি ঢুকলাম। আর এই দিকে যে রাস্তাটা তো বাজারের দিকে চলেই যাচ্ছে। খুব সুন্দর পরিবেশে, খুব সুন্দর ছিমছাম রুমগুলো। চলুন এইবার আমরা সেকেন্ড ফ্লোরের দিকে উঠছি। সেকেন্ড ফ্লোরেও ঘর দুটো একটা দেখি কি দেখাতে পারি। এইবার যে ঘরটা আমরা দেখব সেটা হচ্ছে 302 নম্বর রুম। এই ঘরটাও দেখে নিন একবার। এদিকে টেবিল আছে, এ ঘরেও তিনজন থাকতে পারবে। এখানেও রান্নার ব্যবস্থা আছে, রান্নার জন্য কিন্তু এনারা বাসনপত্র কিন্তু দিয়ে দিচ্ছেন। আর এইদিকে বাথরুম আছে, এখানে বেসিন, এখানে আয়না, এদিকে কমোড, ওপরের দিকে শাওয়ার, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। আর এই দিকটায় ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি। এগুলো এই যে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমি ঢুকলাম ঠিক সেই রাস্তা দিয়ে, এখানেও বুঝতে পারবেন, অসুবিধা নেই। প্লাস কমন ব্যালকনি তো আছেই, আর এই দিকটায় আয়না তো আছেই। এই ঘরে কিন্তু তিনজনই থাকতে পারবে। এনাদের যে ঘরগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা ঘরেই কিন্তু তিনজন করে থাকতে পারবেন। আর এদিকটায় টিভি আছে, সুন্দর ঘর। আর এই দিকটাতেও কমন ব্যালকনি, আর এই ব্যালকনি থেকেও কিন্তু আপনারা সমুদ্রটাকে আরো ভালোভাবে দেখতে পারবেন। তলা থেকে যতটা দেখা যাচ্ছে উপর থেকে কিন্তু আরো ভালোভাবে দেখা যাচ্ছে। এই দেখুন একদম সমুদ্র কাছের মধ্যে, দেখে মনে হচ্ছে না হাত বাড়ালেই সমুদ্রে পৌঁছে যাব। আরেকটা রুম দেখাই, সেটা হচ্ছে 401 নম্বর রুম। ঘরটা একবার দেখে নিন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আলমারি আছে, প্রত্যেকটা ঘরেই কিন্তু এনাদের আলমারি আছে। এখানে টিভি, আর এই হচ্ছে তিনজন থাকার মতো বেড। আর এদিকে তো আয়না, আর এদিকটায় হচ্ছে লবিটা। বাহ, এই লবি থেকে কিন্তু সমুদ্র দেখতে পাবেন না? হ্যাঁ পাবেন, ভুল কথা, ওই দেখুন দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, ওই যো ওই দিকটা সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর রুমটা। আর এই দিকটায় ঢুকেই বাথরুম আছে, এই যে ওপরে শাওয়ার, কমোড, বেসিন, আয়না। এখানে ঘরে দুটো চেয়ার আছে, টেবিল আছে। আর একটা ঠিক তার পাশেই রুম, 402 নম্বর রুম। এ ঘরেও টেবিল, কাঠের একটা আলমারি, সুন্দর বিছানা, তিনজন করে কিন্তু থাকতে পারবেন, আবারও বলছি। আর এই দিকটায় হচ্ছে ফুলস্কেপ আয়না, আর এই দিকটায় লবিটা, কমন লবি। দেখুন লবি থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? ওই দেখুন এইখানে বসেই কিন্তু আপনারা সমুদ্র দেখে নিতে পারবেন। আর এই দিকটা আছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এদিকে বেসিন, কোমর, শাওয়ার, হ্যান্ডেল সব আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রচণ্ড রকম কিন্তু আলো বাতাস খেলে ঘরগুলো, সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এইখানেও কিন্তু কমন একদম ব্যালকনি আছে, সেখান থেকে পুরো সমুদ্রটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন সমুদ্রে চান করছে, সেটা পর্যন্ত এখান থেকে
দেখা যাচ্ছে। এই দেখুন, একদম বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই লাগবে না এত রোদের মধ্যেও, কিন্তু আপনারা ঘরে বসে মানে এই লবি থেকে কিন্তু আপনারা পুরো সমুদ্রটাকে দেখতে পাবেন। এইবার আমরা ফোর্থ ফ্লোরে উঠছি, এখানেও কিছু, বাহ, উঠেই দেখুন একদম সমুদ্র দেখা যাচ্ছে, অনেকটা উঁচুতে কিন্তু আমরা চলে এসেছি। আর ওই যে সমুদ্র, মানে যেদিক দিয়েই ঢুকছি সেদিক দিয়েই কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল গায়ত্রীর একদম ছাদে, আর এই সামনেই দেখুন নীল সমুদ্র, এত সুন্দরভাবে সমুদ্র এখানে দেখা যাচ্ছে। আর ঠিক তার উল্টো দিকেই দেখুন মন্দির, মন্দিরটাকে একটুখানি জুম করতে হবে। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা মন্দিরের ধ্বজা পরিবর্তন যেটা আছে, সেই ধ্বজা পরিবর্তনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দিকে হচ্ছে আমাদের শ্রী জগন্নাথ দেবের মন্দির, আর ঠিক এই উল্টো দিকেই হচ্ছে সমুদ্র। এত সুন্দর লোকেশনে এই হোটেলটা, আপনারা পারলে হোটেল বুক করতে শুরু করে দিন, খুব ভালো হোটেল, আমি নিজে দেখে গেলাম, আমি নিজে বলছি। আপনাদের এবার একদম ছাদের ওপর থেকে টপ ফ্লোর থেকে সমুদ্রটা একবার দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো নীল সমুদ্র, প্রচণ্ড হাওয়া, একদম টপ ফ্লোরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এইবার যে ঘরটা দেখাবো সেটা হচ্ছে ওই দিকের ঘর দুটো, 502 নম্বর ঘর, এইখানে বসেই কিন্তু আপনাদের সময় কেটে যাবে। দেখুন একবার সমুদ্রটাকে একটু প্রাণ ভরে দেখে নিন, একদম কাছে সমুদ্র। এইবার আপনাদের একদম টপ ফ্লোরে যে রুম 502 নম্বর ঘর, সেই ঘরটাকে একবার দেখিয়ে দিই। এখানেও কিন্তু কাঠের একটা আলমারি আছে, টিভি আছে, তিনজন থাকতে পারবেন, টেবিল আছে, এদিকটাতে সুন্দর সমুদ্র দেখার ব্যালকনি আছে। এই যে ছাদে আমি ছিলাম সেই ছাদের রূপটা, রূপটপটা, আর এইখান থেকে বসেও কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। আর এইদিকে বাথরুম আছে, এখানে কমোড আছে, কিন্তু এই ঘরে কিন্তু রান্নার কোনো ব্যবস্থা কিন্তু নেই, সব ঘরে কিন্তু এনারা রান্নার ব্যবস্থা দেননি, কিছু কিছু ঘরে রান্নার ব্যবস্থা দিয়েছেন, সেগুলো আমি ডিটেলসে সব পরে বলে দিচ্ছি যে কোন কোন রুমগুলো আপনারা রান্না করতে পারবেন আর কোন কোন রুমগুলো পারবেন না। ভাই জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা এখানকার অ্যাড্রেসটা কি আছে একটু ডিটেলসটা যদি আপনি বলেন। ক্যামেলিয়া গলি, হোটেল গায়ত্রী এন্ড মাতৃগুড়ি 2। আচ্ছা, আর আপনার নামটা কি আছে? সৌভিক সর্দার। আচ্ছা, আর এখানকার ফ্যাসিলিটি গুলো কি কি আছে একটু যদি বলেন। আপনার জেনারেটর পাবেন, কারেন্ট চলে গেলে একটু ওয়েট করবেন, 2-4 মিনিটের মধ্যে হয়তো জেনারেটর চালিয়ে দেওয়া হবে, ঠিক আছে। জেনারেটর সার্ভিস পাবেন, আপনার জল যা চাইবেন, গ্যাস যা চাইবেন এখান থেকে, হোটেল থেকেই আপনাকে প্রোভাইড করা হবে, আপনি সেটা নির্দিষ্ট যেটা ভাড়া হয় সেটা দিয়ে আপনি নেবেন। এখানকার ভাড়াগুলো যদি একটু বলে দাও। গ্যাস এখন সামথিং 130 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। না, ভাড়াগুলো রুম রেন্ট এখন আপনার হচ্ছে 800 টাকা, 850 টাকা, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরে একটু কম হবে, ঠিক আছে, তো ওটা বলে দেবো কোন টাইমে কি রেট হবে, আপ ডাউন হয়তো আমাদের রেট, তো স্ক্রিনে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা দেখে আমাকে ফোন করবেন, অবশ্যই সেটা দেখে আমি বলে দেবো আপনাদের কি রেট হবে না হবে, সেটা জানিয়ে দেবো। বা কেউ এটাও করতে পারেন, ফোন করবেন, ফোন করে হোয়াটসঅ্যাপে চেকিং ডেট, চেক আউট ডেটটা মেসেজ করে দিলেন, আপনি ফুল পেমেন্ট করে আসতে পারেন। তো এই নাম্বারে করলে আপনার কোনো, এই যে আমি যে ভিডিওটা করছি ডেসক্রিপশন বক্সে, আর আপনার যে স্ক্রিনে, সরি, আপনার যে স্ক্রিনে যে নাম্বারটা এটা কেটে দেবে, আপনার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাই কল করলে বা ফোন করলে এটা ডাইরেক্ট হোটেল গায়ত্রীর নম্বর বা মাতৃকুটি, এটা ফরওয়ার্ড নাম্বার হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা
আর এখানে তো হোটেলে তো বাসনপত্র দেওয়া হয় অবশ্যই রান্না করার জন্য। অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।